ঠিক হাজারদুয়ারির সামনের যে ঘাট, ডাহাপাড়া ঘাট, আপনারা ঠিক দেখতে পাচ্ছেন সামনে হাজারদুয়ারি প্যালেস গঙ্গার বুকে থেকে। আমরা এই ঘাটটা পেরিয়ে আজকে যাব ডাহাপাড়া ধামে, যেটা জগৎবন্ধু ধাম নামে পরিচিত। সেই চূড়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ডাহাপাড়া ধাম। আমরা ঠিক পৌঁছে গেছি ধামের সামনে, আপনাদেরকে দেখাবো আজকে ধামটা ঘুরিয়ে। আমি আজকে যে সময় এসেছি, প্রচণ্ড গরম গ্রীষ্মকাল, ঠিক এখানে মন্দির পরিচর্যার কাজ চলছে, কারণ সামনে ধামের মেলা। চলুন ভেতরে যাই আমরা। এটা ধামের একমাত্র প্রবেশ পথ, এন্ট্রান্স। প্রথমেই বলে রাখি, এন্ট্রান্সে ঢুকেই আপনি লেফট বা রাইট সাইডে জুতো খুলে রাখবেন। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে অবশ্যই আপনি জুতো খুলে ঢুকবেন, এটা একটা পবিত্র স্থান। 1871 সালের 28 এপ্রিল এই ডাহাপাড়া মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছিলেন শ্রী জগৎবন্ধু ঠাকুর। এখানে ওনার সেই স্মৃতির উদ্দেশ্যে এই ধামটি গঠিত হয়েছে। এই ধামের ভেতরে আজকে আমরা ঘুরব, আপনাদেরকে ঘুরে দেখাবো ধামের পেছনে, ভেতরে এবং সাইডে অনেক কিছু দেখার জিনিস আছে। আমি যে টাইমটা এসেছি, আজ থেকে প্রায় আগামী 10 দিনের মধ্যে এখানে একটা মেলা আছে, একটা বড় উৎসব হয়, মেলা হয়, সেই জন্য এখন সন্ন্যাসীরা এবং ওনার ভক্তরা যারা আছেন তারা রীতিমতো এখন আসেন, ভিজিট করেন মন্দিরে। আজ আমি এই সময় মন্দিরে আমি প্রচুর ভিড়ও পেয়েছি, আপনাদেরকে সামনে দেখাবো। মন্দিরের নাম কীর্তন হচ্ছে অলরেডি। আমি যে টাইমটা এসেছি, প্রচণ্ড গরম, কিন্তু মন্দিরে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে শরীরটা কেমন যেন একটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডার অনুভূতি ভেতরে আছে। বাট আমি এই মুহূর্তে আপনাকে মন্দির আমার বন্ধ, সামনে আপনি দেখতেই পাচ্ছেন, মন্দিরটা আমি দেখাতে পাচ্ছি না, কারণ এই সময় ভগবানের রেস্টের সময়, উনি বিশ্রাম নিচ্ছেন দুপুরে, তো এই কারণে মন্দির বন্ধ আছে। ঠিক ওর সামনে হরে কৃষ্ণ নাম এবং হরিনাম সংকীর্তন হচ্ছে। এখানে ওনার সন্ন্যাসীরা যারা আছেন, ওনার ভক্তরা আছেন, তারা রীতিমতো এখানে নাম কীর্তন করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং মন্দিরটা প্রচণ্ড ঠান্ডা, ওয়েদার বাইরে গরম কিন্তু ভেতরটা প্রচণ্ড ঠান্ডা, আপনি এখানে বিশ্রাম নিতে পারেন। প্রচুর মানুষ এখানে বিশ্রাম নিচ্ছে, ওনারা এসছেন ঠাকুরের দর্শনের জন্য। এটা ঠিক 4টের সময় খুলে যাবে, এটা দুপুরে 1টা থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। আমরা এবার মন্দিরের পেছনটায় যাব, মন্দিরের পেছন দিকে কী কী আছে আপনাদেরকে দেখাবো। এটা একটা মাটির ঘর, এটা অনেক পুরনো একটা ঘর। ঠিক এটার পাশ দিয়ে আমরা ভেতর দিকে যাব। শোনা যায় নাকি 1700 সেপ্টেম্বর 1921 সালে বাংলাদেশের ফরিদপুরে ঠাকুর দেহ রাখেন, তো ওনার ওখানে একটা মন্দির আছে। এই যে আপনি সামনে বিল্ডিংটা দেখছেন, এগুলো হচ্ছে ঠাকুরের ভোগের রান্নার ঘর, যেখানে ঠাকুরের ভোগ রীতিমতো প্রত্যেক দিন রান্না হয়। প্রচুর পুণ্যার্থী আসেন যেনারা ভোগ গ্রহণ করেন, আপনিও চাইলে যেতে পারেন এনি টাইম। বাম দিকে যে ঘরটা আপনি দেখাবো, এইটা হচ্ছে একটা ঠাকুরের সন্ন্যাসীদের ঘর। এই যে বাম দিকে যেটা আপনাকে দেখাচ্ছি, এখানে আপনাকে ভোগ গ্রহণ করতে হবে। সামনে পদ্মের চাষ ভেতরে করা আছে, একটা ছোট্ট পুকুর বানিয়ে এখানে একটা পদ্মের চাষ করা হয়েছে। এখানে সন্ন্যাসী আছেন একজন, যিনি ওনার কিছু কথা ভক্তদের সামনে তুলে ধরছেন। এখানে একটা ছোট্ট পুকুরের মতো করে পদ্মের চাষ করা হয়েছে, খুব সুন্দর, ফুল ফুটে থাকলে খুব ভালো লাগে জায়গাটা দেখতে। বাট আমি যেই টাইমে গিয়েছিলাম 2-1টা জাস্ট 20 সামান্য ছিল ওখানে। এখন মন্দির পরিচর্যার কাজ চলছে, আপনাকে বললাম যে কিছুদিনের মধ্যেই, আগামী 10 দিনের মধ্যে হয়তো, মেবি 10 দিন, ম্যাক্সিমাম 10 দিন, তার বেশি না, কারণ মেলা আছে এখানে এবং খুব বড় ধুমধাম করে এখানে একটা মেলা হয়। আপনি চাইলে আসতে পারেন, খুব বড় মেলা হয়, অনুষ্ঠান হয় প্রচুর। এই সামনে যে ঘরগুলো দেখছেন, এখানে আর মন্দিরে যারা সেবায়েত আছেন, যারা সন্ন্যাসীরা আছে, তারা থাকেন এখানে রীতিমতো, তাদের থাকার ব্যবস্থা আছে, থাকা খাওয়ার পুরো ব্যবস্থা এর ভেতরেই করা আছে। আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি, ঠিক ডান দিকে একটা আপনাকে জায়গা দেখাবো, যেখানে যারা সন্ন্যাসীরা আছেন, যারা সেবায়েতারা আছেন, তারা তাদের দেহ রাখলে ওনাদেরকে এখানে সমাধি করা হয়। এই যে ছোটো ছোটো ঘরগুলো যেগুলো দেখছেন, আমি যাবো সামনে ঘরগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো, এইগুলোতে সমাধি আছে, এই ছোটো ছোটো ঘরগুলোতে, এগুলোতে এক একটা সন্ন্যাসী যারা দেহ রেখেছেন তাদের সমাধি এখানে করা আছে। এরিয়াটা প্রচণ্ড বড়, ব্যাক সাইড, সাইডে, পেছনে, পেছন দিকটাতে মন্দিরের এবং মন্দিরের সাইডে অনেক কিছু আছে, গোশালা আছে, আপনাদেরকে দেখাবো। এবং জায়গাটা প্রচণ্ড বড় জায়গা, অনেকটা বড় এরিয়া নিয়ে এই ধামটা গঠিত হয়েছে। এখানে
যেহেতু এটা ঠাকুরের জন্মস্থান, সেই জন্য এখানে একটা ধাম আছে, আর একটা যেটা আপনাকে বললাম বাংলাদেশ ফরিদপুরে যিনি এখানে ওখানে ঠাকুর দেহ রেখেছিলেন ওখানে আর একটা ধাম আছে ওনার। এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খড়ের গাদা, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ধামের মধ্যে একটা গোশালা, এখানে গবাদি পশু পালন করা হয় এবং অনেক গরু এখানে আছেন। এই যে যেটা আপনাকে দেখালাম খড়ের গাদা, ওটা গরুদের খাওয়ার একটা এ, আপনার এখানে রীতিমতো গবাদি পশু চাষ হয়, মানে এখানে পালন করে ওনারা। সামনে যেটা দেখতে পাচ্ছেন ট্রাক্টরে করে তুলছে, এটা হচ্ছে আপনার গোবর সার। এটা মন্দিরের বিভিন্ন ঘর যেখানে আপনার সেবায়েতরা থাকেন। সামনে প্রচুর কাঠ মানে আপনার রাখা আছে ভোগের জন্য, রান্নার কাজে ইউজ হয় এটা, রান্নার কাজে ব্যবহারের জন্য। এর ঠিক সামনে একটা বড় পুকুর আছে, পুকুরের চারিপাশে আপনাদেরকে দেখাবো প্রচুর ঘর আছে। এইগুলো অনেক সময় রেন্টেও দেওয়া হয়, এই চারিদিকে প্রচুর ঘর আছে, এগুলো রেন্টে আপনার দেওয়া হয় অনেক সময়, যে আপনার সামনে মেলা আছে, বাইরে থেকে অনেক সেবায়েতরা আসেন, বাইরে থেকে অনেক ভক্তরা আসেন, তারা এখানে থাকেন। এখানে আপনার ঠিক মন্দিরের এক সাইডে আপনার চাষবাস হয়, গবাদি পশুর খাবারের চাষ হয়, সবজির চাষ হয়, একটা সূর্যমুখী ফুল দেখলাম, সূর্যমুখী ফুলেরও চাষ আছে, আপনাদেরকে দেখাবো। এই যে সামনে দেখছেন এনারা হচ্ছে ভক্ত, যেনারা ধুতি পাঞ্জাবি পরে আছেন, এনারা ভক্ত। এই যে জায়গাটা যেটা আপনাকে বললাম, এটাতে আপনার আর গবাদি পশুর চাষ, খাবারের জন্য চাষবাস হয়, ফুল আছে, বিভিন্ন শাকসবজির এখানে চাষ হয়, যেটা আপনার ভোগের কাজে ইউজ হয়। এই যে এনারা এখন এসছেন, এনারা ভক্ত, এনারা ঠাকুরের ভক্ত, এনারা এসছেন মন্দিরে। আপনাদেরকে দেখালাম মন্দিরটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।